নমস্কার বন্ধুরা, কৃষ্ণা হাইড্রো গার্ডেন এবং অ্যাকোয়াকালচারে আপনাদের স্বাগত। আজ আপনাদের দেখাবো কিভাবে অর্গ্যানিক সয়েললেস মিডিয়া তৈরি করা যায়। এটা প্রথম ভাগ, কারণ এটা তৈরি করতে প্রায় এক মাস মতো সময় লাগবে। তো এটা প্রথম পর্ব, কিভাবে তৈরি করব। আমরা যারা টেরাসের মধ্যে গাছপালা লাগানোর শখ থাকে বা চাষবাস করার ইচ্ছে থাকে, টেরাসের মধ্যে মাটি ব্যবহার করা যায় না, কারণ তাহলে খুব অনেক ওয়েট হয়ে যায়। মাটি ব্যবহার করা যায় কিন্তু সেটা অনেক ওয়েট হয়ে যায়, তাতে সমস্যা হতে থাকে। কিন্তু এখানে সয়েললেস মিডিয়া যদি ব্যবহার করি তাহলে অনেক হালকা হয়। এবং সয়েললেস মিডিয়াতে, অর্গ্যানিক সয়েললেস মিডিয়াতে যেটা অভিজ্ঞতায়, আমার অভিজ্ঞতায় দেখা গেছে যে এখানে মাটির থেকে অন্তত 3 থেকে 4 গুণ ফসল বেশি হয়। তো এতে আমি কি করব, এটা দেখতে পাচ্ছেন খড়, আমাদের আশেপাশে খড় পাওয়া যায়, ধানের খড়। এই খড়কে টুকরো টুকরো করে কাটা আছে, একটা বস্তায় ভরে নিয়েছি, বস্তাটাকে এভাবে রেখেছি একটা প্লাস্টিকের উপরে। এর উপরে এটা ভেজাবো, এটা হচ্ছে ওয়েস্ট ডিকম্পোজার। এটা এই জিনিস, একটু যারা জানেন না তাদেরকে বলে দিই, এই ওয়েস্ট ডিকম্পোজার ভারতের অর্গ্যানিক যে কৃষি গবেষণাগার গাজিয়াবাদ, ওখানে ডক্টর কিষাণ চন্দ্র আবিষ্কার করা এই ওয়েস্ট ডিকম্পোজার। এই ওয়েস্ট ডিকম্পোজার কীভাবে তৈরি করতে হয়, এর মধ্যে 200 লিটার জল, 2 কিলো গুড়, যে কোনো গুড়, আর এই 1 বোতল ওয়েস্ট ডিকম্পোজার, এটা একসঙ্গে গুলিয়ে নিতে হবে। আমি আগে তৈরি করে ফেলেছি তাই ভিডিওটা দিতে পারলাম না। তো এটা বোতলটা খালি আছে, এটা দেখানোর জন্য আমি এনেছি। তো এটা আমার তৈরি হয়ে গেছে, এটা জাস্ট এই হয়ে গেছে। তো 200 লিটার জল, 2 কিলো গুড় আর 1 বোতল ওয়েস্ট ডিকম্পোজার, এই তিনটে একসঙ্গে মিক্স করে প্রতিদিন সকাল বিকেল একবার করে নাড়িয়ে দিতে হবে, যে কোনো একটা ড্রামে বা চৌবাচ্চায় যেখানেই তৈরি করুন না কেন। 7 দিন পরে এটা রেডি হয়ে যাবে। এটা দেখুন, 7 দিন পরে আমার এইভাবে এই কালারটা এসছে, এটা রেডি হয়েছে। তো এর কাজ হচ্ছে, এতে 3 ধরনের ব্যাকটেরিয়া আছে যা আপনার সমস্ত কিছু, মাটি বলুন বা যে কোনো অর্গ্যানিক যেসব ওয়েস্টেজগুলো আছে সেগুলোর মধ্যে এটা দিলে এটা খুব দ্রুত ডিকম্পোজ হয়ে যায়। তো আমরা এটা কী করবো, সয়েললেস মিডিয়াতে এখানে খড় নিয়েছি, এবার এতে আস্তে আস্তে ঢালবো। এটা আমাদের উদ্দেশ্য হচ্ছে এটাকে ডিকম্পোজ করা। তো এইভাবে দেব। এবার এর সঙ্গে আর কী দেব, খৈল, বেশি না, 2 মুঠো খৈল দেবো এতে। খৈলটা যে কোনো হতে পারে, করঞ্জা খৈল হতে পারে, সর্ষের খৈল হতে পারে, কোনো অসুবিধা নেই। দু মুঠো খোল দিলাম, এবার এটা ভিজিয়ে দেবো। তবে বন্ধুরা একটা জিনিস মনে রাখতে হবে, এটি তৈরি করার সময় এর যে ময়েশ্চার, 60% ময়েশ্চার লেভেলটা ঠিক রাখতে হবে। তাই এটা আমি খোলা ছাদের উপরে রেখেছি, কারণ এখন প্রায় বৃষ্টি হচ্ছে, বর্ষার দিন, তাই এটা খোলা ছাদের মধ্যে রেখেছি। এর উপরে বৃষ্টি হলেও কোনো ক্ষতি নেই। নিচে আমি একটা প্লাস্টিকের উপরে রেখেছি, যে ওপরের জলটা ঝরে যদি নিচে চলে আসে কোনো অসুবিধা নেই, এখান থেকে আবার তুলে ওপরে দিয়ে দেবো, ময়েশ্চার লেভেলটা পরে পরে ঠিক করে রাখবো। এটা আপাতত রাখতে হবে কতদিন, 10 থেকে 12 দিন এটা রাখবো। এবার বন্ধুরা, আপনাদের কাছে যদি চৌবাচ্চা থাকে বা কোনো ড্রাম থাকে, তার মধ্যে যদি চুবিয়ে রাখতে পারেন তাহলে সেটা 3-4 কি 5 দিনের মধ্যেই সেটা রেডি হয়ে যাবে। এবার এটা তৈরি হয়ে যাওয়ার পরে এর সাথে আরও অনেক কিছু মেশাতে হবে, সেগুলো আপনাদের পরের ভিডিওতে দেখা হবে। এটা পার্ট 1-এ আপনাদের শুধু দেখালাম যে খড়টাকে কীভাবে ডিকম্পোজ করব, সেই পদ্ধতিটা দেখালাম। এভাবে কিছু দিনের মধ্যে আস্তে আস্তে
এই যে ব্যাকটেরিয়াগুলো আছে ওয়েস্ট ডিকম্পোজারের যে ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো আস্তে আস্তে খড়টাকে ডিকম্পোজ করতে থাকবে এবং 10-12 দিনের মধ্যে এটা রেডি হয়ে যাবে। বন্ধুরা, সয়েললেস মিডিয়া কীভাবে বানাবেন তার পার্ট 1 আজ এই পর্যন্তই। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে বা হাইড্রোপনিক বিষয়ে বা অ্যাকোপনিক বিষয়ে কোনো কিছু যদি জানার থাকে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বিভিন্ন ধরনের হাইড্রোপনিক, অ্যাকোপনিক এবং বিকল্প পদ্ধতি কিছু এক্সপেরিমেন্ট জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আজ এই পর্যন্ত। জয় হিন্দ, জয় ভারত।